আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। অনেক বছর পর এবার তিনজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে, সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে নিলাম থেকে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স। ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ভারতে হওয়ায় গুরুত্বপূর্ণ এই তিন ক্রিকেটারকে আইপিএলের পুরো মৌসুম খেলতে পারলে জাতীয় দলের জন্যই ভালো হতো। এনআরসি জটিলতা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিসিবির এই সিদ্ধান্তে মনোক্ষুণ্ণ ক্রিকেটাররাও। গুঞ্জন আছে লিগের প্রথম থেকে এনওসি না দেওয়ায় আইপিএল থেকে সমঝোতার ভিত্তিতে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন সাকিব। বাহাতি এই অলরাউন্ডারের কয়েকজন ঘনিষ্ঠজনের সঙ্গে আলাপ করে জানা গেছে আইপিএলে যাওয়া না যাওয়া নিয়ে দুটানায় পড়েছেন সাকিব আল হাসান। খোঁজ নিয়ে জানা গেছে সাকিব আশা করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ করেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সুযোগ করে দেবে বিসিবি। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ থেকেও ছুটি পাবেন তিনি। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়া ব্রিফিংয়ে জানান জাতীয় দলের খেলা শেষ হলে তবে আইপিএলের অনাপত্তিপত্র পাবেন তিন ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান টেস্টের চুক্তিতে না থাকায় টি টোয়েন্টি সিরিজ শেষ করে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারছেন। সাকিব লিটনকে যেতে হবে টেস্ট ম্যাচ শেষ করে, কারণ তারা দুজনেই লালবালের গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং অধিনায়ক ও সহ অধিনায়ক। বিসিবি থেকে সেভাবেই অনাপত্তিপত্র তৈরি করতে বলা হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরিজদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি চলবে 4-8 এপ্রিল। টেস্ট শেষ করে যেতে হলে সাকিব লিটন কেকেআরের 2-3টি ম্যাচ নাও থাকতে পারেন। কেকেআরের ম্যানেজমেন্ট বিষয়টি ভালো চোখে দেখছেন না। টি টোয়েন্টি বিশেষজ্ঞ অলরাউন্ডারের কাছে একজন এক দৈনিক পত্রিকাতে নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনাপত্তিপত্র দেওয়া নিয়ে বিসিবি যে অবস্থা নিয়েছে তাতে কেকেআর ভালোভাবে নেয়নি। টেস্ট খেলে যেতে হলে অর্ধেক ম্যাচও থাকতে পারবে না, 15-20 দিন পাবে, আর ওখানে গেলেই তো খেলাবে না। এই কারণে হয়তো আইপিএলে না যাওয়ার কথা ভাবছেন সে। যতটা বুঝতে পেরেছি সে না যাওয়ার ব্যাপারে এক প্রকার মনস্থির করে ফেলেছে।